অথচ আবু বকরাদ আল্লাহ আনহুর মতো মহান ব্যক্তি শ্রেষ্ঠ মহামানব সমস্ত মুসল্লিরা বের বের হয়ে যেতেন আর আবু সবার পরে মসজিদ আল্লাহ যে আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আমার আবু বকর কি হাসরের মাটি জান্নাতের আটটা দরজা ডাকতে থাকবে আমার আবু বকরকে জান্নাতের আটটা দরজা ডাকবে আমার আবু বকর জান্নাতে পা না রাখলে উম্মতের কোন উম্মত জান্নাতে পা রাখতে পারবে না আমার আবু বকর আশারে মুবাশশারার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর এক নাম্বার সাহাবী সুবহানাল্লাহ আমার আবু বকরের এক রাতের আমলের ওজন এত বেশি এটা যদি এক পাল্লায় রাখা হয় আর কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মোহাম্মদের আমল যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই আবু বকর এত কিছু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মসজিদে নবমী থেকে বের হয় না সব মুসল্লিরা চলে যায় আবু বকর যায় না চলে যায় যায় না ও আল্লাহর বান্দারা শুধু তাই নয় আবু বকর চেষ্টায় থাকে গোপনে হোক প্রকাশ্যে হোক কেমন করে একটু ইবাদত করা যায় এই চিন্তায় আবু বকর সময় কাটায় হাজিসের মধ্যে আসছে আবু বকর রাদি আল্লাহ তালহুর ব্যাপারে এক অকে আসছে হজরত উমর রাদি আল্লাহ তালহু বলেন আমি একদিন মসজিদে নবীতে গেলাম মসজিদ নববীর মধ্যে গিয়া দেখি তখন হজরত আবু বকর রাদি আল্লাহ তালহ খলিফাতুল মুসলিমিন মসজিদে নবীর সামনে একটা চার দেওয়া আছে একটা বোর্ড লাগানো আছে ওই বোর্ডের মধ্যে গোটা মদিনার মধ্যে যারা নিরীহ মানুষ যারা অসহায় মানুষ যাদের যেই মহিলাগুলোর স্বামী যে হাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন মহিলা বিধবা হয়ে গেছি তার কাজকাম করবার মতো কোনো সেবক নাই খাদেম নাই তার বাড়ির কাজকাম করার মতো কেউ নাই এরকম বিধবা মহিলাদের অথবা অসহায় মহিলাদের মানুষগুলোর নাম এক পাশে দেওয়া আছে আর শাহাবাহ কেরামদেরকে বলে দেওয়া হয়েছে এই মানুষগুলোর সেবকের প্রয়োজন খাদেমের প্রয়োজন তোমরা যারা পারো একজন একজন করে যে যার খেদমত করবা পাশাপাশি তার নাম টালিকে তোমরা তার খেদমত করা শুরু করবা হজরত উমর বলেন আমি একদিন মসজিদ নবীর সামনে গিয়া দেখি বহুদিন সুযোগ খুঁজেছি কিন্তু কোন খেদমত করবার কোন ফুরসত আমি খুঁজে পাই নাই একদিন গিয়া দেখি একটা বৃদ্ধা মহিলার নাম লেখা আছে পাশাপাশি দেবের নাম লেখা নাই সেবকের নাম লেখা নাই আমি চিন্তা করলাম আমি এবার এই আল্লাহর বান্দির সেবক হব তার খেয়াদ করব। করবো তো ওমারই চিন্তা করে ফজরের নামাজের পরে ওই মহিলার বাড়িতে চলে গেছেন বাড়িতে গিয়া মহিলার দরজায় নক করলেন সালাম দিলেন সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করলেন বললেন ওমা আমি আপনার খাদে মসজিদ নবমী থেকে এসেছি আপনার নামটা দেখেছি মসজিদ নবমীর মধ্যে একটা চার্টের মধ্যে বোর্ডের মধ্যে লেখা বোর্ডের মধ্যে আপনার নাম লিখা আপনার খাদেমের নাম লিখা নাই এর জন্য আমি আসছি আপনার খেদমত করবার জন্য মহিলা ভিতর থেকে উত্তর দিচ্ছে কে আপনি জানি আপনার পরিচয় জানি না আমার খাদেম তো ইতিমধ্যে আমার কাজ করে চলে গেছে মহিলা বলছে আমার খাদেম ইতিমধ্যে আমার খেদমত করে আমার যা প্রয়োজন চলে গেছে আমার খেদমত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়লেন কে আবার এই মহিলার খেদমত করলো অথচ ওই মহিলার নামের পাশে তো মসজিদে নববীতে খাদেমের নাম লেখা নাই হজরত উমর চিন্তা করলেন আজকে আমি আবারও আসবো দেখবো খেতমত কে করি পরের দিন গেলেন রাতের বেলা বেলায় জিজ্ঞাসা করলেন মা আমি আসছি আপনার ক্ষেতমত করবার জন্য ওই বিধবা মহিলা বলছে বাবা কে আসছেন আমি জানি না কিন্তু আমার যিনি খা তিনি তো শেষ রাতে একেবারে তাহার যদি সময় এসে আমার যে কাজগুলো করার দরকার যেমন আমার মসকে পানির দরকার পানি এনে দিয়ে গেছে আমার বাড়িঘর ঝাড়ু দেওয়ার দরকার বাড়িঘর ঝাড়ি দেওয়া গেছে আমার খাদিম ইতিমধ্যে আমার কাজ করে চলে গেছে আপনি আমার কে হাজু তোমার চিন্তা করলেন কে মন মহান মানুষ কে মহিলার কাজ করে কে মহিলাটার কাজটা গোপনে গোপনে করে দিয়া যায় এই লোকটাকে একটু দেখবার দরকার পরের দিন হজরত উমর এসার নামাজ পড়ে বাড়িতে যায় না এসান নামাজের পরে ওই মহিলার বাড়ির সামনে গিয়া রাস্তার পাশে গোপনে দাঁড়িয়ে আছে সারা রাত পর্যন্ত তিনি অপেক্ষায় আছেন এই মহিলার কাজটা গভীর রাতে কে করে দিয়ে যায় এটা দেখবার জন্য রাত যখন গভীর হয়ে গেছে নিশি হয়ে গেছে এই এই মুহূর্তে একজন লোক মাথার মধ্যে কাপড় দিই নগ্ন পায়ে পায়ের মধ্যে কোনো ধরনের কোনো জুতা টুতা নাই নগ্ন পায়ে তিনি হেঁটে আসতেছেন আস্তে আস্তে করে আসতেছেন কোনো আওয়াজ নাই পিন পতন নিরবতা আওয়াজ নাই সামনে যখন আসলেন হজরত উমর সামনে গিয়া দাঁড়ালেন হজরত উমর সামনে দাঁড়ালেন সামনে দাঁড়ায় সালাম দিলেন সালাম দেওয়ার পর চেহারার দিকে তাকিয়ে দেখেন এই লোকটা আর কেউ নয় খলিফাতুল মুসলিম হজরতে আবু বক হজরত উমর চেহারার দিকে তাকায় বলতেছে আমিরুল মুমিনী এমন অবস্থা কেন আপনি মাথা ঢেকে নগ্ন পায়ে রাস্তা পাথর পাথর পড়ে আছে যেই রাস্তার মধ্যে পাথরের টুকরা পরে থাকে জুতা ছাড়া এই রাস্তায় হাঁটা যায় না পা কেটে যায় পা কেটে যায় পাথরের মধ্যে কিন্তু দাঁড় আছে পা কেটে যায় হজরত ওমর জিজ্ঞাসা করলেন আমি হিরুল মিন এই গভীর রাত্রে আপনি কোন দিকে যান হজরতে আমি মুমিনিন আবু বকর বলে ওমর এই গভীর রাত্রে আল্লাহর ওই বান্দির ঘরের দিকে যাইতেছি বিধবার ঘরের দিকে যাইতেছি বিধবার খাদেমের দরকার বিধবার খেদমতটা আমি করি হজরত ওমর বলেন আমি মুমিনিন তাহলে আপনার নামটা কেন মহিলার নামের পাশাপাশি লিখলেন না তাহলে তো আমি কষ্ট করি তিন দিন যাবত এখানে আসতে হতো না আপনি কেন আপনার নামটা সেখানে লিখতেন দেখলেন না এ টাঙ্গালের মুসলমান শুনেন হে রাঙ্গার মুসলমানরা শুনেন ওই মহিলা কি ওই হযরতে আবু বকর কি জবাব দে হযরতে আবু বকর বলেন ওমর জীবনে তো কত আমল কত জনে দেখলো জীবনে এমন কিছু আমলের দরকার যে আমলটা গোপনে করার দরকার যেটা নিয়ে মালিকের দরবারে দাঁড়ানো যাবে সেটা আর কেউ দেখবে না কেউ শুনবে না "هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟" جواك بيضاء مربي بوازينا. এই কথাটা আজকের আলোচনা থেকে নিয়ে যান জীবনে কিছু কথা কিছু আমল খুবই গোপনে করতে হয় যেটার সাক্ষী আর কেউ নাই শুধু রব জানবে আর কেউ জানবে না পৃথিবীর কেউ জানবে না এমন একটু গোপন আমল জীবনে না নিজের আমলে যোগ করেন আশা করা যায় এতটুকু আমলের বদলায় আল্লাহ হাসরের মাঠে মাফ করে দিতে পারে হজরতে আবু বাকর বললেন রে আমার মাওলার কাছে হাসরের মাঠে দাঁড়িয়ে গোপন একটু আমল নিয়ে যে দাঁড়াবো তার তো কিছু লাগবে এই জন্য গভীর রাতে আল্লাহর এই বান্দির গোপনে খেদমতটা আমি করি কে ইনি কে তিনি আমি রুল মিনিম তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি জান্নাতের আটটা দরজা তাকে ডাকবে আরে যার আমল নামা আর সারা জগতের সব মমিনের আমল নামার ভারী মানুষ আবু বকর যদি বলি গোপন আমলের দরকার আপনি আমি মসজিদে দশ হাজার টাকা দান করে চাই যে সারা জীবন যেন আমার নামটা মসজিদে বলা হয় কারো কাছে কোনো কিছু ইবাদত করলে পরে একটু দান সদাকা করলে পরে সারা জীবন আমরা তার কাছে বদলা চাই কেন এই মানসিকতা কেন এগুলো বাদ দেন এগুলো বাদ দেন মালিকের জন্য কিছু কইরেন যেটা আপনার বাড়ির কোনো দারোয়ান জানবে না আপনার গাড়ির ড্রাইভার জানবে না আপনার বিবি জানবে না শুধু জানবেন আপনি আর আপনার রব বাইনাকা আনতা ওয়াবাইনাল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ জানবে না হযরত ওমর জি আশা করেন আমিরুল মিনিন বুঝলাম আপনার গোপন আমলের দরকার আপনি গোপন আমল করেছেন আমার তো দরকার কিছু গোপন আমলের কে বলে কথা হজরত ওমর ওমর কে জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত দুই নম্বর সাহাবি হজরত উমরের সিদ্ধান্তের উপরে মতামতের উপরে ভিত্তি করে আল্লাহ সুবহান হওয়া চায়লা কোরআন মাজিদে প্রায় বাইশটা আয়াত নাজিল করেছেন সেই উমর বলে হজরত আমারও তো কিছু গোপন আমলের দরকার মনে মনে চেয়েছিলাম একটু গোপন আমলের পরিবেশ পেয়েছি আজকে মনে হয় আপনার আমলের এসছে আমার আমলটা একটু বাড়াতে পারবো কিন্তু না 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 আপনি যে আবু বকর সত্যি আপনি আবু বকর আপনাকে সারা জীবনে সবের প্রতিযোগিতায় কোনো দিন পরাজিত করতে পারি নাই আমি ইরুল আমার একটু জানবার বিষয় ঠিক আছে আপনি এসে এসে গোপন আমল করেন কিন্তু আপনি রাস্তায় জুতা চলেন পাথরের টুকরা যদি আপনার রাস্তার মধ্যে পড়ে তাকে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন পা কেটে যাবে না হজরতে আমি ইরুল আবু না বলেন আমার যে জুতাগুলো এগুলো এগুলো দিয়ে পাথরের উপর দিয়া হাঁটলে আওয়াজ হয় আমি যদি গভীর রাতে একটু গোপন ইবাদতের জন্য আসি আর আমার জুতার পায়ের রাস্তার আশপাশে মানুষের ঘুম যদি ভেঙে যায় আমি আমার মালিকের কাছে জবাব দিতে পারবো না আর মানুষ তো আমার ইবাদতের কথা জেনেই যাবে এই জন্য আমার পায়ের মধ্যে আমি জুতা পড়ি না আগেকার দিনের মানুষ তো এরকম আমাদের মতো জুতা স্যান্ডেল পড়ত না এগুলো ছিল কাঠের কাঠের তৈরি করা আওয়াজ হতো যুবক বন্ধুরা উমরের মতো মানুষ আবু মতো মানুষ পায়ে জুতা পরে না আওয়াজ হবে বলে আর তুমি মোটরসাইকেলের পাইপ পরিবর্তন করে এমনভাবে আওয়াজ দিয়েছো সারা এলাকার মানুষ যেন জানে তো তোমার কি জিন্দগি তোমার কি জিন্দিগি তুমি কি নিয়ে মালিকের দরবারে দাঁড়াবে তোমার জিন্দগি এরকম হিংস্র কেন এরকম হাইওয়ান জানোয়ারের মতো কেন মনে রাখবা আল্লাহ বান্দা যারা হয় ইবাদুর রহমান যারা হয় এরা অনেক বিনয়ী হয় এরা অনেক সাদা দিলের মানুষ হয় এরা অনেক বড়ো আল্লাহওয়ালা হয় এই যে তাকায় দেখেন দুলিশর হুজুরের দিকে তাকায় দেখেন কেজ নাই বড় সহজ সরল একজন মানুষ বড় আল্লাহ একজন মানুষ আল্লাহ হুজুরের হায় দান করুন আমাদের মাথার উপর থেকে মুরুভিরাট চলে যাচ্ছে বড় বড় কষ্ট লাগে আল্লা মা শফি জীবিত নাই জোনাই বাবু নগরী আলাই জীবিত নাই এই কারণে এখন কাদিয়া মহাসমাবেশ করার সাহস দেখায় উম্মতের জন্য এই বড় বড় আলেমদের কি প্রয়োজন যখন তারা থাকবে না তখন বুঝবে টাঙ্গালে তো কত মানুষ মারা যায় আল্লাহর বান্দা তো একদিন হয় তো মারা যাবে তখন দেখবেন জানাজা দৃশ্যটা কেমন হয় এদেরকে বলা হয় রহমান রহমানের বান্দা তারা আল্লা দিন আলাল যারা জমিনের মধ্যে বড় বিনয়ের সহি চলাফেরা করে ভদ্রতার সহি চলাফেরা করে ওই দেখ তবাহুমুল যা হিল না কালো সালামা তার সাথে কেউ ঝগড়া করতে আসলে তিনি কারো সাথে ঝগড়া করে না বলে সালাম সালাম ভায়ারা আমার বিনয় হন ভদ্র হন সুশৃঙ্খল জিন্দিগি পরিচালনা করেন উশৃঙ্খলতার ভিতরে কোনো শান্তি নাই এই গেম টেমের ভিতরে অশালীন জিন্দিগির ভিতরে অসভ্য জিন্দিগির অভদ্রতার ভিতরে কোনো শান্তি নাই রে ভাই এগুলো বাদ দাও আর মুরব্বী সঠিক রাস্তায় আছেন এখনো সময় আছে আপনি যদি একবার সুবাহান আল্লাহ পড়তেন গিবৎ শেখায়াত বাদ দিয়া একবার যদি সুবাহান আল্লাহ পড়তেন নবীজি বলেন এ আকাশের নিচে জমিনের উপরে যতগুলো ফাঁকা জায়গা আছে শূন্যস্থান আছে একটা সুবাহান আল্লাহর বদৌলতে আল্লাহ তালা সব টুকুন জায়গা সব দিয়ে দিয়া ভরে দিত বুঝবেন বুঝবেন এই কথাগুলো বুঝবেন যখন জবান বন্ধ হবে সেদিন বুঝবেন বুঝে তখন আর লাভ হবে না তখন আর লাভ হবে না আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ মানার তৌফিক দিক আমি আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি আপনাদের জন্য যুবক ভাইদের জন্য এই মেসেজটা দিতে চাই ভাই কত যুবকের মরণ দেখেছি জীবনে বহু যুবকের মরণ তুমি ভাইবো না যে তুমি আরো একশো বছর বাঁচবে এটা সুযোগ নাই কোনো সময় ডাক আসতে পারে পারে কিনা মৃত্যুর জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুতি গ্রহণ করো নিজে একটা বিনয়ী জিন্দিগি রফা যে বিনয়ী হয় আল্লাহর জন্য আল্লাহ তারে এত উঁচু বানায়া দেয় এটা সে কল্পনা করতে পারে না বিনয়ী একটা জিন্দগি চালাও ভদ্র হও বড়দেরকে সম্মান করো আলিমুল আমাদেরকে ইজ্জত করো মসজিদ নামাজটা পড়ো মাদ্রাসার দিকে খেয়াল করো গুনাহের আড্ডাখানা থেকে দূরে থাকো এই তোমার পা যত জায়গা আছে এগুলো থেকে নিজেকে দূরে সরাও মুরব্বী বাবাজিদেরকে বলবো এখনো সময় আছে ফিরে আসেন গুনা থেকে যত টাইম জীবনে বাকি আছে এতটুকুন টাইম ইবাদতের ভিতরে কাটাবার চেষ্টা করেন আল্লাহ দান করুক বলো না আমিন